অভেদ্য দুর্গত পরিণত গুয়াহাটির খানাপাড়া। বর্ণাঢ্য কার্যসূচীরে উদযাপন গণরাজ্য দিবস। গুয়াহাটির রাজপথত উড়িছে তিরঙ্গা পতাকা, যেন স্বাভাবিক হয়ে পড়ল রাজধানী গুয়াহাটি মহানগরীর পরিবেশ। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনতা ওলাই আহিল 75 সংখ্যক গণরাজ্য দিবসের দিনা। রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে কেন্দ্রীয়ভাবে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত উদযাপন হল গণরাজ্য দিবস। রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়ায় উন্মোচন করে রাষ্ট্রীয় পতাকা। আকাশমার্গৰ পৰাই ভারতীয় সেনাই হেলিকপ্টারের জড়িয়ে করে পুষ্পবৃষ্টি। আজির অনুষ্ঠানত সন্মানীয় অতিথির আসনত উপস্থিত থাকিল সপত্নীসহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কই দশকে আসাম আর পূর্বোত্তর রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় আপনি गठन के बाद लंबे समय से सीमा विवाद में जूझ रहे थे। मेरी सरकार की मुख्य चिंता सीमा विवाद को हल करना है। इस प्रयास में 20 अप्रैल 2023 को असम और अरुणाचल प्रदेश के बीच लंबे समय से चल रहे अंतर्राष्ट्रीय सीमा विवाद सुलझा लिया गया है। বিগত কেইবাটাও দিন ধৰি অনুশীলন চলাই অহা অসম আৰক্ষীৰ 17টাকৈ প্লাটনে পেৰেডৰ জৰিয়তে ৰাজ্যপালগৰাকীক জনালে অভিবাদন। আৰক্ষীৰ বেটেলিয়ানৰ কামাণ্ড জোৱানকে ধৰি স্কুলীয়া শিক্ষাৰ্থীয়ে ভাগ ললে পেৰেডত। ঘোষ বাদনৰ তালে তালে চলিল পেৰেড ফৰ্ষ্ট মাৰ্চ। পতাকা উন্মোচনের পাছত রাজ্যবাসীর সম্বোধন রাজ্যপাল কাটারিয়ার। সিএনজি বাসে আর 200 এসি ইভি বাস খরিদি গই হিসে কার্বন উৎসর্জন কম হোগা। আমারা লক্ষ্য 2025 তক গুয়াহাটি কো 100% হরিত সার্বজনিক পরিবহন প্রণালী বালে पहले शहर में से एक बनाना है। রাজ্যপালের ভাষণ প্রসঙ্গত সরকারের সফলতার জয়গান। ইফালে সরকারে আজির এই বিশেষ দিনটিতে কেবাজনো ব্যক্তিক প্রদান করিলে বিশেষ সম্মান আর বটা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় বরা, প্রভাস সিংয়ের সহযোগত গুয়াহাটির দীপাঙ্কর দাস আর হীরক মালাকার রিপোর্ট। News 18, Ahmednagar, East.